আসসালামু আলাইকুম, আমি টুম্পা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চলে এসেছি ফরিদপুরের প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রমে, যেটা কিনা ফরিদপুরের মানুষেরা বলে থাকে সাধুর অঙ্গন বা শ্রী শ্রী ধাম শ্রী অঙ্গন। তো আজকে এই সাধুর আঙ্গিনাটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব। তো এটা হচ্ছে মূল গেটটা, তো আমরা এই গেটটা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। মূল গেটের পাশে একটি ছোট্ট দোকান আছে, তো এখানে পূজার সামগ্রী বিক্রি করা হয় আর বিভিন্ন পূজার সামগ্রী, ড্রেস, এগুলো সব কিছুই পাওয়া যায়, আবার কিছু ছবিও আছে। তো এই যে আমরা এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। তো এটা হচ্ছে মন্দিরে যাবার যে মূল রাস্তাটি, তো এই যে এই রাস্তা দিয়ে গেলে মন্দিরে প্রবেশ করা যাবে। আর এই আশপাশে দেখেই বোঝা যাচ্ছে বেশ নিরিবিলি একটা পরিবেশ আর সবুজে ঘেরা খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ। আর এই মন্দিরটা অনেক বড় একটা এরিয়া জুড়ে অবস্থিত। তো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি, মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছি। আর আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, নিরিবিলি, একদমই ছিমছাম একটা পরিবেশ। তো এই যে এই সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূল মন্দির। তো এই যে দেখুন, এখানে একটা মঠ আছে, অনেক বড় লম্বা একটা মঠ আছে। আর এর পাশেই একটা গরুর তার বাচ্চাকে আদর করছে। তো গরু হচ্ছে হিন্দু ধর্মাবলীদের একটি পবিত্র প্রাণী, তো তার একটি অবয়ব এখানে রয়েছে। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। তো ভিতরে ঢোকার আগে এখানে একটা সাধুর অবয়ব আছে। তো এই যে আমরা ভিতরে ঢুকে আসলাম, তো এই যে এটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর নৌকা মন্দির। তো এই নৌকা করে প্রভু জগৎবন্ধু তার সাধুদের নিয়ে পুকুরে ভাসতেন। তো এই যে এই নৌকাটা খুব ভালোভাবে এখানে সংরক্ষিত আছে। তো এই যে মাঝখানে বসে আছে প্রভু জগৎবন্ধু আর তার অনুসারীরা নৌকার চারপাশে বসে আছে, বসে কীর্তন করছে। তো এটা হচ্ছে নৌকা মন্দির, তো খুবই সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। তো এই যে এটা হচ্ছে আরেকটা মন্দির, তো এইটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর আবির্ভাব মঙ্গল মন্দির। তো এই যে এখানে জগৎবন্ধু ছোটোকালে শুয়ে আছে একটা পদ্ম পাতার উপরে আর তার মা বাবা বসে আছে। তো আসলে আমি হিন্দু ধর্মাবলী সম্পর্কে তেমন একটা ধারণা নেই, যার কারণে আমি আসলে বলতে পারবো না। আর যেহেতু আমি ফরিদপুরেরও মেয়ে না, তো আমি আপনাদের জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই জগৎবন্ধু মন্দিরে কী কী আছে। তো এই যে এটা হচ্ছে আরেকটি মন্দির, তো এখানে আরাধনা হয়। তো এই যে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি, তো এই যে ভিতরটাতে পূজা হচ্ছে। তো এই যে দেখুন, এই মেয়েটা পূজা দিচ্ছে। তো এই যে ভিতরের দিকে পূজা হচ্ছে। তো এখানে মোমো জ্বালিয়ে রেখেছে, এখানে আসলে পূজা হচ্ছিল। আর এই যে এখানে হচ্ছে কীর্তন হয়, বিশাল খোলামেলা একটা জায়গা, স্টেজের মতো করে সাজিয়ে রেখেছে। আর এখানকার যে গেটটার মতো সাজিয়েছে, তো খুবই সুন্দর রাজকীয় একটা গেটের মতো। তো এখানে কীর্তন হয়, তো কীর্তন যখন হয় তখন এই জায়গাটাতে অনেক লোক দিয়ে ভরা থাকে। তো এটা আসলে আমার শোনা কথা, আমি যদিও দেখিনি কখনো। আর এটা হচ্ছে প্রভু জগৎবন্ধুর রন্ধনশালা। তো এখানে হচ্ছে প্রতি বছর যে বার্ষিক অনুষ্ঠান হয়, তো সেখানে কিন্তু এই জায়গাটাতে রান্না করা হয়। আর এর মধ্যে এখানে থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। তো এখানে রান্নার সমস্ত কাজ চলে। আর এখানে অনেক ছোটো ছোটো মন্দিরও আছে, কিছু মন্দির আছে এখানে। তো এই যে এখানে কিছু সাধু বসে গল্প করতেছে, তো সেটাও একটা প্রতীকী। আর এই যে এটা হচ্ছে
প্রভু জগত বন্ধু সুন্দরের আশ্রমের একটি কাঠের রথ। তো এই রথটা প্রতি বছর রথের সময় হাজার হাজার লোক টেনে নিয়ে আমার জগত বন্ধুর আরেকটি আশ্রমে নিয়ে যায়, এবং সাত দিন পর ঠিক উল্টো পথে এই রথটিকে আবার এই আশ্রমে এনে আনা হয়। তো এই যে এখানেও কিন্তু সব বিবরণ এখানে দেয়া আছে, তো আপনারা যখন আসবেন তখন ঘুরে ঘুরে দেখতে পারেন আর এইখানে কি কি আছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো আসলে এই মন্দিরটা অনেক বড় একটা জায়গা জুড়ে অবস্থিত এই আশ্রমটা। তো এটা হচ্ছে মূল যে মন্দির, তো সেই মন্দিরটা হচ্ছে এইটা, এই আশ্রমের মূল মন্দির। আর এখানে আরও ছোট ছোট অনেক মন্দির আছে। তার বিশাল জায়গা জুড়ে এই আশ্রমটা অবস্থিত। আর এখানে হচ্ছে মরদের যে গাড়ি, লাশবাহী গাড়ি, তো সেই গাড়িটাও এখানে আছে। আর এর সাথে ছোট ছোট অনেক মন্দির আছে, সমাধি স্থল। আসলে এখানে হচ্ছে সাধুদের সমাধি স্থল, তো সাধুদের নাম সহ এখানে তাদের বিবরণও দেয়া আছে, তো আপনারা প্রতিটা মন্দির ঘুরে ঘুরে দেখতে পারেন। তো এই যে এটা হচ্ছে ধেনুপথ। আর এই আশ্রমটা আসলে আপনারা যদি আসতে চান তো ফরিদপুরের পুরান বাস স্ট্যান্ড বা নতুন বাস স্ট্যান্ড যে কোনো বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে আপনার ফরিদপুরের নতুন বাস স্ট্যান্ড আর পুরান বাস স্ট্যান্ডের মাঝখানে পড়ে এই আশ্রমটা, তো আপনারা অটোতে করে কিন্তু খুব সহজে এইখানে চলে আসতে পারেন। তো এই যে এটা হচ্ছে একটি মন্দির। তো এখানে ভগবত কথা, এখানে হচ্ছে গীতা পাঠ করা হয়, যে ওদের ভগবত যে কথ্য সেই কথগুলো এখানে বলা হয়। আর এখানে হচ্ছে সমাধিস্থলগুলো, তো এক একজন সাধুর সমাধিস্থল এখানে, আর প্রতিটা সাধুর নাম দেওয়া আছে এখানে, আর সাথে তাদের বিবরণগুলো এখানে দেওয়া আছে, তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর এইটা প্রভু জগত বন্ধুর বন্ধুর সমাধিস্থল, তো এখানেও তার নাম আর বিবরণটা দেওয়া আছে। তো আপনারা এখানে এসে কিন্তু খুব সুন্দর একটা সময় অতিবাহিত করতে পারবেন। তো খুবই সুন্দর একটি জায়গা, আপনারা ফরিদপুরে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। তো আমি আমার ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।